হ্যালো, আসসালামু আলাইকুম মুদরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। মুদরা, দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি, আমরা যারা পাঁচ অক্ষ নামাজ পড়ি, সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হতো। বন্ধুরা, রাজারবাগ পুলিশ স্টেশনে এখানে আসি, আর আমরা আছি আজকে গ্রিন লাইনের যে নিজস্ব ডিপো, সেই ডিপোর এখানে আসি। বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে আমাদের সব গাড়ি হচ্ছে গ্রিন লাইন, আর আজকে আমরা যে গ্রিন লাইনকে নিয়ে যাবো সেটা হচ্ছে যে কমলা কালারের। আর আজকে আমরা ঢাকা থেকে চিটাগাং যাব, মোফাজ্জেল হোসেন ভাইয়ের রিকোয়েস্টে যাবেন, তোফাজ্জেল ভাইয়ের রিকোয়েস্টে যাবো। উনি অনেকদিন ধরে বলছেন গ্রিন লাইনকে নিয়ে যাবেন, ঢাকা থেকে চিটাগাং যাই গ্রিন লাইনের কোনো বাস নিয়ে। আর আমরা রাজারবাগে আছি, রাজারবাগে যে ডিপোটা গ্রিন লাইনে সেই ডিপোতে আছি। শয়তানপুরও কী অবস্থা? অস্তাদ, অল্প কিছু যাত্রী উঠেছে সামনে গাড়ি নিয়ে, আমি বলে দিচ্ছি আগায় নিয়ে। আচ্ছা, আপনারা যারা চিটাগাং যাবেন তারা চলে আসেন, বিকেল 4টার গাড়ি, বিকেল 5টার গাড়ি। কে কে যাবেন তাড়াতাড়ি চলে আসেন। অস্তাদ, গাড়ি আরও সামনে নেবো? হ্যাঁ, সামনে নিয়ে। হ্যাঁ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ গেটের মুখে আমাদের গাড়ি চলে আসছে অলরেডি। তাড়াতাড়ি সবাই ওঠেন ভাই, চিটাগাং যারা যাবেন তারা বিকেল 5টার গাড়ি। অস্তাদ, ম্যাপ অন করে দেন। 4টা 57 বাজে, বিকেল 5টার গাড়ি। কিন্তু আমরা কিন্তু আরামবাগ থেকে একটু থামবো, কিন্তু আর কোনো জায়গায় কোনো থামাতামি হবে না কিন্তু। তো বন্ধুরা, অলরেডি কিন্তু আমাদের যাত্রীরা সব উঠে পড়ছে, এখন ভাই আমাকে ভিতরে যেতে হবে। অস্তাদ, আপনি চালাবেন না? হ্যাঁ, আমি চালাবো, কারণ হচ্ছে তোর তো হাতে ব্যথা। ঠিক বলেছেন অস্তাদ, হালকার মধ্যে বেড়ে যান। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা রাজারবাগ ডিপো থেকে বের হয়ে যাচ্ছি গ্রিন লাইনের, আমাদের যাত্রী নেওয়া হয়ে গেছে। এখন আজকে মানে আজকে আমাদের রাত হয়ে যাবে যেতে। দেখতে পাচ্ছ এই যে মতো রাজারবাগ থেকে বের হয়ে গেলাম, এখন আরামবাগের দিকে যাবো, কারণ ও ভাই সাহেব বৃষ্টি চলে আসছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই কী অবস্থা রে ভাই। আর আজকে এখন আমরা এখন যাবো হচ্ছে আরামবাগ, আরামবাগে আমাদের কিছু যাত্রী আছে, সে যাত্রী নিয়ে আমরা যাত্রা শুরু করবো। ভাই, ঢাকা শহরে হুটহাট করে বৃষ্টি চলে আসতেছে ভাই। স্লো রাখতেছে। ম্যাপ দেখাচ্ছে তো অন্যদিক থেকে অস্তাদ, যেদিক থেকে দেখা আমাদের তো যাত্রী আছে আরামবাগে। হ্যাঁ অস্তাদ, আরামবাগে যাত্রী নিয়ে তারপর যাওয়া লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন কমলাপুর রেল স্টেশনের খুবই কাছে আছি, আমরা এখন ডাইনে যাবো। ভাই রে, কী রে, কিসের চাপ হলো রে ভাই? আরে ভাই, টান দে। অস্তাদ, বেড়ে যান, ক্লিয়ার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা মতিঝিলের দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে বিআরটিসি ডিপো, এখানে বিআরটিসির বাস টাস ঠিক করায়। অস্তাদ, বাম দিক দিয়ে যাওয়া আছে? না, বাম দিক দিয়ে যাওয়া যাবে না, ওই পেলারও জোরে চালাই দেই। ওরে বাবা, কি বৃষ্টি শুরু হলো অস্তাদ! তাই তো দেখতেছি, এত সুন্দর একটা বিকেলে যাত্রা শুরু করলাম, ভাগ্যের যাত্রীদের ভালো আগে উঠাই নিয়েছিলাম। অস্তাদ, বাই ইন্ডিকেটার রাখেন, আস্তে আস্তে ঘুরে যান, আস্তে আস্তে, স্লো কাটেন, হালকা কাটে যান। হ্যাঁ ঠিক আছে অস্তাদ, বেড়ে যান। আমার হাতে এত ব্যথা যে বলার মতো না। এ কাউন্টার কই? অস্তাদ, একদম মাথায়। বন্ধুরা, আমরা চলে আসছি কিন্তু ইয়েতে, আরামবাগ চলে আসছি। দেখতে পাচ্ছ এখানে আমাদের যাত্রী নিতে হবে। ভাই সাহেব, কী বৃষ্টি হচ্ছে রে ভাই, এখানে যাত্রী আছে, দশজন যাত্রী। তাড়াতাড়ি, দ্রুত যা। হ্যাঁ অস্তাদ, যাচ্ছি। সামনে হচ্ছে মতিঝিল, ওই যে বাংলাদেশ ব্যাংক দেখা যাচ্ছে। অস্তাদ, যাত্রী উঠে গেছে অস্তাদ, বাড়ান। তো বন্ধুরা, আমরা আরামবাগকে এখন বাই টাটা দিয়ে বের হয়ে যাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রচুর চাপ। ভাই সাহেব, কী পরিমাণ রিক্সা চলতেছে ভাই বৃষ্টির মধ্যে। তো বন্ধুরা, আমরা এখন মতিঝিল আছি, মতিঝিল থেকে এখন বের হয়ে যাবো, সোজা চলে যাবো এই যে সোনালী ব্যাংক হেড অফিস, ঢাকা ব্যাংক, এখানে সিটি ব্যাংক আছে, আর কী কী আছে এখানে, SBI DL আছে। আমরা এখন রাজধানী মার্কেটের ওই দিক দিয়ে চলে যাবো। বন্ধুরা, অস্তাদ ফ্লাইওভার ইউজ করেন। এই যে ইসলামী ব্যাংকের এখানে চলে আসছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ আস্তে আস্তে। আরে অস্তাদ, আস্তে আস্তে, খেয়াল করে। আরে এত বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বৃষ্টি তো হবে, বৃষ্টির কাজ বৃষ্টি করেছে অস্তাদ। অস্তাদ, এখানে আছে একটা সিনেমা হল আছে না? হ্যাঁ, সিনেমা হল আছে, এই দেখ সাকিব খানের। ও বাবা, এরা শিকারি সিনেমা চলতেছে, অভিসার। এই যে সিনেমা হল, অভিসারের পাশ দিয়ে চলে যাচ্ছে সিনেমা হল, অভিসার। আস্তে আস্তে, হালকা, রিক্সা আছে কিন্তু। অস্তাদ, ফ্লাইওভারের উপর দিয়ে যান। ফ্লাইওভারের উপর দিয়ে যাবো? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এখন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা নিচ দিয়ে যাবো না, আমার নিচে আমাদের কোনো কাজ নাই। হ্যাঁ অস্তাদ, ঠিক কথা বলছেন, নিচে আমাদের কোনোই কাজ নাই। খেয়াল করে অস্তাদ, খেয়াল করে। চাপা রাস্তা, টান দেন, বাড়া যান। আচ্ছা হালকা, টান দেন। ঠিক আছে অস্তাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি ভাই। বৃষ্টি হচ্ছে, সুন্দর একটা বিকাল ভাই। 5:23 বেজে গেছে ভাই, 5টার গাড়ি, একটু যাত্রী নেওয়ার লাগলো আমাদের আরামবাগ থেকে। আস্তে স্লো, হালকা রাখেন, গুড গুড অস্তাদ, হালকার মধ্যে যান, হালকার মধ্যে যান, হালকার মধ্যে যান।
বরাবর যান, বরাবর যান, বরাবর যান, হ্যাঁ যা, হ্যাঁ যা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ যা ঠিক আছে, হালকা হালকা হালকা, হ্যাঁ বেড়ে যান বেড়ে যান, ক্লিয়ার, হ্যাঁ যা ঠিক আছে স্যার, হালকা যান। ওরে আল্লাহ, এই বৃষ্টি কখন যে থামবে না। আরে থেমে যাবে বৃষ্টি, হুট করে বৃষ্টি তো বেশিক্ষণ থাকবে না। স্যার আস্তে, খেয়াল রাখেন গাড়ি আছে, কিন্তু স্লো 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 স্লো, হালকা হালকা যান, হালকা, সামনে কিন্তু মিন্টু। আরে মিন্টু না বৌদি, বুঝতে পারতেছি না, মিন্টু না বৌদি, কিছুই বোঝা যাচ্ছে না, হুন্দায়ের গাড়ি এটাই বোঝা যাচ্ছে। আচ্ছা বোঝা গেলেই ভালো, সামনে গিয়ে আমরা বুঝবো কি। আস্তে স্যার, মিন্টু মিন্টু মিন্টু, আস্তে আস্তে বাম মেরে চলে যান, বাম মেরে চলে যান, বাম দিয়ে চলে যান ওস্তাদ, হালকা বাম দিয়ে চলে যান। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই পাশের পোর্টটা ফাঁকা আছে, এই পাশ থেকে আমরা ঢোকা দিলাম গাড়ি নিয়ে। আস্তে স্লো ওস্তাদ, আস্তে। এ ভাই টাকানো টাকানো, তাড়াতাড়ি, দ্রুত 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 ছাড়ো, দ্রুত। যাই হোক বন্ধুরা, আমাদের ইয়ে নেওয়া হয়ে গেলো, টোল দেওয়া হয়ে গেলো, যাত্রাবাড়ি ফ্লাইওভার ইউজ করলে যে টোল দেওয়া লাগে সেই টোল। ওরে বাবা, সামনে আবার রেস্টুরেন্ট কি ডান্ডা দিল, যে যেভাবে টান দিতে পারে দিক। স্লো ওস্তাদ, হালকা চেপে যান, রেস্টুরেন্ট বরাবর থাকেন, রেস্টুরেন্ট বরাবর থাকেন, কারণ আমাদেরকে বাম দিক দিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওস্তাদ, পারে যান পারে যান পারে যান, হালকা রেস্টুরেন্ট ওভারটেক মারেন, হ্যাঁ রেস্টুরেন্ট, আস্তে যান আস্তে যান, স্লো 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 স্লো, পায়ে ইন্ডিকেটার রাখেন, স্লো যান, হালকা, এই যে ঠিক আছে ওস্তাদ, হালকা, দেখছিস বৃষ্টি কমে গেছে, হ্যাঁ স্লো ওস্তাদ, স্লো 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 যান, হালকা হালকা বরাবর, হ্যাঁ রয়্যাল রয়্যাল এক্সপ্রেস আছে, রয়্যাল এক্সপ্রেস আছে, এইবার বন্ধ করেন, হ্যাঁ এইবার বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা এখন আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যেটা সেই রাস্তায় উঠে পড়ছি, ঢাকা টাং সরি ঢাকা টাঙ্গাইল বলছি কেন, ঢাকা কুমিল্লা চিটাগাং যে রোড সেই রোডে ঢুকে পড়ছি। ওস্তাদ আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, পাগলামি করেন না। না না পাগলামি করবো কেন বন্ধুরা, চমৎকার সুন্দর একটা বিকাল বন্ধুরা দেখতে পাচ্ছ, সেই বিকালে আমরা যাত্রা শুরু করছি, ভাই সাহ হ্যাভি লাগতেছে। আজকে আমরা গ্রিন লাইনের গাড়ি নিয়ে তোফাজুল রসুল ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু যাচ্ছি। স্যার স্লো স্লো স্লো, হালকা 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 হালকা, অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে না? আরে অ্যাক্সিডেন্ট হলে ভাই আমার তো বসে থাকা যাবে না, আমার তো অনেক দূর যেতে হবে। আজকে আমরা তোফাজুল ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি কিন্তু ঢাকা থেকে চিটাগাং। স্যার আস্তে, স্লো 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 স্লো, হালকা, এই ঠিক আছে বেরো যান, ক্লিয়ার, সামনে গোল চত্বর আছে, সোজা না বাই দিয়ে রাখেন ইন্ডিকেটার, হ্যাঁ বাই দিয়ে রাখছি, হ্যাঁ এই তো ঠিক আছে ওস্তাদ, হালকা হালকা হালকা, ক্লিয়ার, এই যে যাবে, ঠিক আছে ওস্তাদ, বেরো যান, ক্লিয়ার আছে একদম, এদিকে বৃষ্টিই নাই ওস্তাদ। না না এদিকে একদমই বৃষ্টি নাই। বন্ধুরা দেখতে পাচ্ছ 468 কিলোমিটার দূরে আছি, যারা যারা আমাদের চ্যানেল গেম বিডি 210 বসগাঁও চ্যানেল এবং গেম বিডি অফিসিয়াল ব্লগ যারা নতুন দেখছো, অবশ্যই চ্যানেল তিনটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি লাইক করবে, কিন্তু ফাটাফাট করে দিবা, হ্যাঁ পারা যান, সোজা বরাবর থাকেন, সোজা বরাবর থাকেন, সোজা থাকেন, সোজা সোজা, হ্যাঁ ঠিক আছে ওস্তাদ, আস্তে আস্তে, ক্লিয়ার, হালকা রাখেন, হ্যাঁ তো যাবে, সামনে কাঁচপুর ব্রিজ আছে ওস্তাদ, হালকার মধ্যে চাপতে পেরে যান, হালকা, গাড়ি আছে, গাড়ির চাপ আছে, গাড়ির চাপ আছে, গাড়ির চাপ আছে, ভাই সাহ ওস্তাদ, এই মোড়টা আমি বললাম না ডেঞ্জারাস, আমি তো এই কদিন চালাচ্ছি, আমি বুঝতেছি কি ডেঞ্জারাস এই মোড়টা, হ্যাঁ ওস্তাদ চাপতে পেরে যান, ক্লিয়ার, হ্যাঁ যা ঠিক আছে ঠিক আছে, বেড়ে যান, বেড়ে রাখেন, হালকা হালকা স্লো টেন, এই সামনে তো আবার জ্যাম পড়ে, কাঁচপুর ব্রিজের এখানে আসলে আবার প্রচুর জ্যাম পড়ে, হ্যাঁ কী সুন্দর একটা পরিবেশ ওস্তাদ, দেখেন পরিবেশটা, সন্ধ্যা হওয়ার পরিবেশটা দেখেন, সন্ধ্যা হয়ে গেলে যেরকম পরিবেশ রূপ ধারণ করে সেই রূপটা কিন্তু জটিল লাগতেছে ওস্তাদ। হ্যাঁ জামনে কিন্তু জ্যাম আছে, সে তো আমরা জানি ওস্তাদ, জ্যাম থাকবে, জ্যাম ছাড়া কোনো কথাই নাই, জ্যাম জেলি ও ওস্তাদ, যাই হোক ফাঁকা পাইছে, ওই যে একটা অ্যাক্সিডেন্ট করেছে ওস্তাদ, কই, হ্যাঁ ওস্তাদ একটা অ্যাক্সিডেন্ট করেছে ওস্তাদ, আস্তে 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 হালকা যাই, আরে বাবা রে কিরা মারলো রে, এ স্যার এ স্যার দেশ না কি একটা অবস্থা, বৃষ্টি হয়ে যার পরে পরিবেশটা যেরকম হয় না সেই পরিবেশটা দুর্দান করেছে, স্লো স্লো রাখেন, স্লো রাখেন, আস্তে আস্তে স্লো যাবে, বাম মেরে চলে যান, বাম মেরে চলে যান, হ্যাঁ গুড ওস্তাদ, ক্লিয়ার ওস্তাদ, হ্যাঁ যা হালকার মধ্যে যান, ন্যানি ইন্ডিকেটার রেখে দিয়ে যান, হ্যাঁ যা, হ্যাঁ যা ঠিক আছে ওস্তাদ, বাড়ি রাখেন, প্লাস্টিক আছে, আস্তে স্লো যান, হালকার মধ্যে হালকার মধ্যে হালকার মধ্যে, ক্লিয়ার, হালকা, আজকে তো আমাদের হর্ন নষ্ট হয়ে গেছে তাই না ওস্তাদ? তাই তো দেখতেছি ওস্তাদ, বাই ইন্ডিকেটার মেরে টান দেন, বাই ইন্ডিকেটার মেরে জোরে টান দেন, হ্যাঁ ঠিক আছে ওস্তাদ, সামনে কিন্তু সৌদি আলমের গাড়ি আছে, মার্সিডিস বেঞ্চের, খেয়াল করে চালান, খেয়াল করে চালান, হ্যাঁ যা ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে, হ্যাঁ বেড়ে যান বেড়ে যান বেড়ে যান ওস্তাদ, হালকা হালকা, তোফাজ্জল ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে চিটাগাং,
চিটাগাং কয় কিলো এখান থেকে? আরে অনেক কিলো, অনেক কিলো, 435। ওরে বাবা রে, 435! সাদ আস্তে আস্তে, স্লো যান স্লো যান, হালকা রাখেন, খেয়াল করে চালান, খেয়াল করে চালান, খেয়াল করে চালান। সি লাইনের গাড়ি আছে কিন্তু, কাঁচপুর কাঁচপুর ছাড়াইছি আমরা কিন্তু। এবার আপনি চালাই যান, হেডলাইট এখন চালানোর দরকার নেই, আর একটু শুনতে হোক তারপরে চালান। বন্ধুরা এদিকে কিন্তু বৃষ্টি হয়ে গেছে, যে কারণে পরিবেশটা দেখো এরকম। আমরা 430 কিলোমিটার দূরে আছি। তোফাজ্জল ভাই রিকোয়েস্টে আজকে আমরা আছি ঢাকা থেকে চিটাগাং। আর যারা যারা আমাদের চ্যানেল তিনটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর ভাই সবার রিকোয়েস্ট ভাই রাখার চেষ্টা করতেছি, ভাই সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করতেছি ভাই। তারপরে তোমরা অনেকে বলছো ভাই আমারটা দিলেন না দিলেন না, সবারটা দিব ভাই, সবারটা দিব। স্যার হেডলাইট জ্বালাই দেন স্যার। আরে হেডলাইট এখন জ্বালাবো? হ্যাঁ স্যার হেডলাইট জ্বালাই দেন, বলেন না স্লো স্যার, হালকা ব্রেকে চাপ দিয়ে বেরো যান, ব্রেকে চাপ দিয়ে বেরো যান। ক্লিয়ার আছে, পারে যান হালকা, এই যে একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার স্যার, পারে যান, পারে যান, পারে যান, এই যে ঠিক আছে। বন্ধুরা আমরা মেঘনা ব্রিজ চলে আসছি, মেঘনা ব্রিজের এখন আমাদের টোল দিতে হবে। স্লো স্যার স্লো, হালকা, এই যে ব্রে স্লো রাখেন, আস্তে স্লো। তো বন্ধুরা আমরা মেঘনা ব্রিজে টোল ঘরে চলে আসছি, দেখতে পাচ্ছ ভাই, টাকানো 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 টাকানো, দ্রুত দ্রুত দ্রুত। টোল ঘরে টোল দেয়া হয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ। আরে এই জায়গাটা আবার লোক না ভাই, কেন আমি এটাই বুঝে, ওরে ওস্তাদ কিছু লোক আছে টোক তো ভাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আছে গ্রিন লাইন, আমরা গ্রিন লাইনকে নিয়ে যাচ্ছি। কেবল আমরা হচ্ছে ইয়ে টোলটা দিলাম মেঘনা ব্রিজের, এখন আমরা মেঘনা ব্রিজের উপর উঠতে যাচ্ছি, দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা পরিবেশ। কারণ আজকে আমরা যাত্রার শুরুতেই কিন্তু আমাদের হচ্ছে ইয়ে হয়েছে। ও লাইটটা দেখেছেন ওস্তাদ, কি চমৎকার লাইট! হ্যাঁ লাইটটা তো অনেক সুন্দর করছে মেঘনা ব্রিজের, লাইটটা রাবি আলাদা ওস্তাদ, ও হেভি লাগতেছে। আমরা মেঘনা ব্রিজে উঠতে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ মেঘনা ব্রিজ, সেই চমৎকার সুন্দর মেঘনা ব্রিজ, যে মেঘনা ব্রিজকে আমরা সবসময় ওভারটেক দিয়ে থাকি। আজকে রাত্রির মেঘনা ব্রিজটা খুব ভালো লাগতেছে বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগতেছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাই দিবা। কমেন্টস তো অবশ্যই করে জানা দেবে, আমার কাছে খুব জোস লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। সুন্দর লাগার মধ্যে তো স্যার লাইটিং ফাইটিং করে হেভি লাগতেছে স্যার। হ্যাঁ স্যার, বারে যান বারে যান, ক্লিয়ার। পরিবেশটা উপভোগ করতে থাকো, কারণ আজকে আমরা বিকাল 5টায় রওনা দিচ্ছি, আজকে আমাদের গাড়ি বিকাল 5টায় ছিল। আর আজকে আমরা ঢাকা থেকে চিটাগাং উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এখন আমরা মেঘনা ব্রিজের পরে আসছি। স্যার এটা কয়টার গাড়ি? বলতে পারবো না এটা কয়টার গাড়ি, এখন আমাদেরকে অনেক দ্রুত যেতে হবে, এটা হচ্ছে কথা। দ্রুত তো যেতেই হবে, কিন্তু হর্ন তো নষ্ট ওস্তাদ, খেয়াল করে চালান কিন্তু। খেয়াল করে চালাচ্ছি, খেয়াল করে চালাচ্ছি, লুকিং গ্লাস ফলো করে চালাচ্ছি, তুই বাম দিকটা একটু খেয়াল রাখিস। আর আমাদের হর্নটা যে খারাপ, তা আপনি একটু টেস্ট করবেন না? কি টেস্ট করব, তুই তো বসেছিলি, তুই টেস্ট করবি না, আমরা বলবি না ওখানে থাকতে? আসলে ওস্তাদ আমার ভুল হয়ে গেছে ওস্তাদ। ভুল তো হবেই, স্লো ওস্তাদ, হালকা, হ্যাঁ ঠিক আছে ওস্তাদ, যান। বন্ধুরা ঢাকা চিটাগাং রোড যেমন হয় ভাই সেরকমই ভাই, দেখো। ওরে বাবা রে, কিটা যেই থাকুক ভাই, দেখার দরকার নেই, টান দিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে কথা। সামনে সোহাগ মামা আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা বেশ কিছু অনেকক্ষণ আগে কিন্তু আমরা ঢাকা শহর ছাড়ছি ভাই, এখন আমরা চিটাগাং কুমিল্লার দিকে যাচ্ছি, কুমিল্লা ফেনি সামনে। স্যার আস্তে আস্তে, খেয়াল করে খেয়াল করে খেয়াল করে, স্লো স্লো, হালকা হালকা, বাড়ে যান বাড়ে যান। ও সব গাড়িরাই তো ওভারটেক দিয়ে চলে যাচ্ছে স্যার। আরে সব গাড়িকে ওভারটেক দেবো না, তা কী করবো, বসে থাকবো নাকি? স্যার এই ডান দিকে রাস্তা দিয়ে থাকেন, বাম দিকে বেশি চাপার দরকার নেই। হ্যাঁ স্যার বাড়ে যান, ক্লিয়ার, আস্তে স্লো, হালকা ব্রেক ব্রেক, আস্তে আস্তে যাই আস্তে যাই, খেয়াল করিস ঢাকা এক্সপ্রেসের গাড়ি আবার সামনে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই লেগুনা ফেগুনা হাইওয়েতে ঢুকেই তো যত ঝামেলা বাঁধাইছে স্যার। ঠিক কথা বলছিস স্যার, বাই বাই, ক্লিয়ার, হ্যাঁ বাই ক্লিয়ার আছে স্যার, যান 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 যান, ক্লিয়ার যান ক্লিয়ার যান। হ্যাঁ স্যার একদম মনে হচ্ছে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাব, আমরা সত্যি সত্যি যাচ্ছি স্যার। সত্যি সত্যি তো যাচ্ছি, দেখ কি এরকম একটা ভাব দেখছিস। তাই তো দেখি, ভাবই আলাদা স্যার। ও সেই লাগবেল সেই লাগবেল, আস্তে আস্তে স্যার আস্তে আস্তে। আমরা এখানে ইনাপাকে ওভারটেক দিলাম। ও ভাই গ্রিন লাইন কতগুলো ওভারটেক দিলাম হয়তো স্যার, আপনি চালাচ্ছেন না
আমরা আগের গাড়িরও আপনা সব ভুল খায় চলে যাবো। হালকা হালকা রাস্তা যান না যান না যান না, আরাম রাখেন আরাম রাখেন, বিপদে পারবেন কিন্তু। হ্যাঁ চাপ দিয়ে বেরোজন চাপ দিয়ে বেরোজন, ঠিক আছে রাস্তা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হালকার মধ্যে হালকার মধ্যে যান। এই যে রাস্তায় ব্রেকে বা প্লাস্টিক আছে রাস্তা হালকা। ঢাকা চিটাগাং রোডের এই একটা সমস্যা, গাড়ির চাপ বেশি, হুটহাট করে ঢুকে দেয় গাড়ি, তখনই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই জন্যই তো দূরত্বটাকে একটা খেয়াল রাখতে হবে স্যার, আস্তে স্লো যান হালকা হালকা হালকা, চাপ দিয়ে বেরো যান হালকা। দাউদকান্দি ব্রিজ, দাউদকান্দি ব্রিজ চলে আসছি বন্ধুরা, কে কে দাউদকান্দি ব্রিজের এখানে আসা অবশ্যই আমাদের চ্যানেল গেম বিডি 2.0 বস গেমার চ্যানেল এবং গেম বিডি অফিসিয়াল ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা বেল বাটনটি খুশি মারি দিবা, আর বেশি বেশি লাইকের মতো ফটাফট করে দিবা। আমরা কিন্তু এখন চলে আসছি ভাই সাহ, বাইরে কি অন্ধকার আর ভেতর থেকে বেশ অন্ধকারটা সুন্দর পরিষ্কার বোঝা যাচ্ছে। আরে এখনকার গ্লাসে এমন জিনিস লাগানো যাতে তোর কোনো সমস্যা না হয়, অন্ধকার অন্ধকার বেশি মনে না হয়। ও এটা খুব ভালো। এখন আমরা 363 কিলোমিটার দূরে আছি বন্ধুরা চিটাগাং শহর থেকে, জানি না কত রাত্রে পৌঁছাবে, অলরেডি 6:44 বেজে গেছে। ও ওস্তাদ, আরে গতি এত বেশি ছিল। আরে ওস্তাদ গতি থাকাটাই তো বেশি, সামনে তো সামনে ঝামেলা হয়েছে ওস্তাদ। কি হয়েছে? ওই দেখেন অ্যাক্সিডেন্ট হয়েছে ওস্তাদ, সেই জন্যই তো ঝামেলাটা হয়েছে। আরে দাউদকান্দি ব্রিজের উপরে যদি এই হয়। যায় না কেন গাড়ি মারি যায় না কেন, বসে রয়েছে কেন ওস্তাদ, আপনি উড়ে উড়ে চলে যান। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, আমরা তো উড়ে উড়ে যেতে পারি, আর ভাই যে সেই অ্যাক্সিডেন্টের মূল কারণ হচ্ছে দুই প্রাইভেট আলা মারামারি করতেছে ভাই, কিচ্ছু করার নাই। এখন আমরা এদেরকে একটু সরাইও দিতে পারলাম না, অন্য গাড়িগুলো যে আসবে সেটাও আসতে পারলো না। যান আর মানুষের উপকার করতে হবে না, দাউদকান্দি ব্রিজ পার হয়ে গেছি আর টেনশন নাই, আর সামনে কুমিল্লা 358 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, 4 ঘন্টার মতো লাগবে আমাদের। এই ডান দিকে হচ্ছে দাউদকান্দি ব্রিজের, যারা চিটাগাং বা কুমিল্লা ফেনী থেকে আসবে তারা যে টোলঘর, সেই টোলঘরটা ডান দিকে পড়ছে। আমরা তো সব টোল দিয়ে আসছি মোটামুটি, আমরা দাউদকান্দি মেঘনা দুটো টোলে একসাথে দিয়ে আসছি। এখন আর টেনশন নাই, এখন শুধু এক টেনে চলে যাবো ভাই, যদি পুলিশ কোনো ঝামেলা না করে। কেন পুলিশ ঝামেলা করবে ওস্তাদ, আমাদের তো কাগজপত্র সব রেডি করা আছে, কোনো টেনশন নাই ওস্তাদ। আর তারপরও পুলিশের ঝামেলা থাকে। স্লো ব্রেক হালকা 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 হালকা, ওস্তাদ কী খুললেন? আরে গুল্লিটা একটু এদিক হয়ে গেল ওস্তাদ, বুঝে শুনে চালান বুঝে শুনে চালান, এই রাস্তা কিন্তু অনেক চাপ অনেক চাপ, কিন্তু কেউ কাউরে সাথ দেয় না কিন্তু ওস্তাদ। আরে রাত্রে অনেকদিন চালাই না তো এই জন্যই সমস্যাটা হয়েছে, আর হর্নটা নষ্ট হয়ে বেশি সমস্যা হয়েছে। এটাই কথা, হর্নটা নষ্ট হয়ে বেশি সমস্যা হয়ে গেছে। স্লো, এই যে আমাদের একটা গ্রিন লাইন, স্লো ওস্তাদ হালকা কাটান মারা যান। হ্যাঁ তো গুড গুড, আমি অলওয়েজ গুড ওস্তাদ, হালকা 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 হালকা, যান 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 ওস্তাদ যান ক্লিয়ার। আমরা এখন ঢাকা এক্সপ্রেসকে বটে গিয়ে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ ঢাকা এক্সপ্রেসের স্ক্যানিয়া না লাগছে না হিনো শেপ, স্লো যান ওস্তাদ, বাইজার লাগবে, হোটেল হোটেল আছে, হোটেল আছে তা কি হয়েছে, হয়তো হোটেলের সামনে তে যেতে হবে, এটা করছি ওস্তাদ। হ্যাঁ সেটাই কর, হোটেল আছে তা কি হয়েছে, হোটেল মন্টেল এখন কোনো আমরা দেখবো না। স্লো ওস্তাদ, স্লো 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 হালকা, ও বাবা হোটেলে ঢুকার জন্য কি জ্যাম পড়িছে ওস্তাদ। আরে এদিকে জ্যাম তো পড়বেই, এই রোডে জ্যাম পড়বে, জ্যাম ছাড়া এটা চলে, কখন যে ছাড়বে রে জ্যাম। তুই চালাবি নাকি? না রে ওস্তাদ, হাতে প্রচুর ব্যথা, ও বাবা ডাইনে গাড়ি চাপ রয়েছে তো এই জন্য তো শান্তি হয়েছে ওস্তাদ। ওস্তাদ বাড়ান 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 বাড়ান, স্লো 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 ওস্তাদ, হালকা হালকা, ঠিক আছে ঠিক আছে, আস্তে 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 আস্তে, হালকা যান হালকা যান, ডাইনে গাড়ি থাকলে তাহলে উঠাই দেন। ওই যে আপনাদেরই আমাদেরই গ্রিন লাইন ওস্তাদ। হ্যাঁ ঠিক আছে, প্লাস্টিক আছে ওস্তাদ, আস্তে আস্তে চাপ দিয়ে যান চাপ দিয়ে যান, স্লো যান স্লো যান, হালকা হালকা হালকা। ও মাম্মা কখন কার গাড়ি, কখন আসছি তোরা? আরে ভাই কি অবস্থা? এই তো বল আর কি কবে আমাদের সাথে কথা, এটা কোন জায়গার কার গাড়ি ওস্তাদ? বুঝলাম না কখনকার গাড়ি। আমরা এখন হানিফকে ওভারটেক দিয়ে গেলাম বন্ধুরা, এখানে প্রচুর প্রচুর হোটেল দেখা যাচ্ছে, কারণ কুমিল্লার আগে ময়নামতির এখানে কিন্তু প্রচুর প্রচুর হোটেল আছে, সেই হোটেল মোটেল সব পার করে চলে যাচ্ছে, কারণ আমাদের হোটেলের দরকার নেই, আমাদেরকে দ্রুত যেতে হবে, অনেক দূরে ময়নামতি ডিসকভার হয়ে গেছে। কে কে ময়নামতিতে আসছো অবশ্যই আমাদের চ্যানেল দুটো তিনটাকেই সাবস্ক্রাইব করে দিবা,
ওনার নাম বললাম না, কারণ আমাদেরকে এখন মাথা গরম, আমাদেরকে অনেক দূর যেতে হচ্ছে, আমরা ময়নামতি ছাড়া যাচ্ছি এখন আমরা। তাড়াতাড়ি চালান, ময়নামতি পার হয়ে যেতে হবে ওস্তাদ। এই জায়গাটা জ্যামটা যদি পড়ে যায় তাহলে আর চিটাগাং ছাড়া আমাদের বেরোয় যাবে না মাথায়। আচ্ছা শোন, সম্পূর্ণ না যেতে পারলে পার্ট ওয়ান করবেন। না না ওস্তাদ, পার্ট ওয়ান করবেন, চেষ্টা করবো পুরোটা দেওয়ার। ভাই অনেক দূরের রাস্তা, এখন আমাদের 322 কিলোমিটার দূরে যেতে হবে, বুঝিস তুই কিছু? হ্যাঁ সেটাই, ওই দেখেন সেই জ্যাম বলতেই বলতেই সেই জ্যাম পড়ে গেল রে ওস্তাদ। আরে আল্লাহ, কী করবানি, এই ময়নামতির এই জ্যামটা ছাড়াতে পারলে আর কোনো টেনশন নাই। দেখি ছাড়াতে পারি কিনা, সামনেটা তো আগাচ্ছে একটু একটু করে। আগালেই ভালো বন্ধুরা, দেখতে পাচ্ছ রাস্তায় প্রচুর জ্যাম, জ্যামের কারণে আমরা খুব টেনশনে আছি, কারণ এই ময়নামতির জ্যামটা ছাড়াতে পারলেই আর কোনো টেনশন নাই। ওরে বাবা, বায়ে জ্যাম, ডানে জ্যাম, সারা জায়গায় জ্যাম, ও সারাই গেছি। হ্যাঁ শালা সাইকেল আবার কোন দাঁত দিয়ে আসলো ওস্তাদ, হালকা চাপ দিয়ে বেড়ে চলে যান, বেড়ে চলে যান। হ্যাঁ টান দিয়ে, এক টান দিয়ে, এক টান দিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা তোফাজ্জেল ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে চিটাগাং। আজকে আমাদের গাড়ি গ্রিন লাইন স্লিপার কোচ। যারা যারা আমাদের চ্যানেল গেম বিডি 210 বজগুমা চ্যানেল এবং গেম বিডি অফিসিয়াল ব্লগ নতুন দেখছো, অবশ্যই এই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনে ঘুষি মেরে দেবে, বেশি বেশি লাইক করবে। কিন্তু ফটাফট করে দেবো, আমরা কুমিল্লা শহরের কাছে চলে আসছি। এখানে অনেক রেস্টুরেন্ট আছে ভাই, কোনো রেস্টুরেন্টে ভাই আজকে কোনো ইয়ে হবে না, কারণ আমাদেরকে অনেক দূর যেতে হবে। চালাই যান, আস্তে স্লো, হালকা আস্তে স্লো যাবে, হালকা আস্তে, এখানে ইন্ডিকেটার মেরে দিয়ে বেরোজন বেরোজন বেরোজন, ক্লিয়ার ক্লিয়ার আছে। আরে আল্লাহ, হর্নটা এমন সময় নষ্ট হয়েছে ওস্তাদ। সেটাই তো কথা, হর্ন যে কোনো জায়গা থেকে ঠিকও করা যাবে না। ঠিক করার দরকার নেই ওস্তাদ, চালানো তো কুমিল্লা ডিসকভার হয়ে গেছে, কে কে কুমিল্লা আছে অবশ্যই আমাদেরকে জানাই দিও, কিন্তু কমেন্টস করে আমরা কুমিল্লায় আছি, এখানে আছি এটা জানাই দিও, কারণ তোমরা তো আমাদেরকে একটু দই সার দই না রসমালাই খাওয়াবা না ফ্রিতে। আরে ভাই সবাই তোদেরকে খাওয়াইছে, তুই এত খাই খাই করিস কেন? ভাই দেখেন আরেকটা গ্রিন লাইন দেখি জান ওস্তাদ। হ্যাঁ দেখতে পাচ্ছি, সবাইকে তো উড়া দৌড়া দিয়েই তো যাওয়ার চেষ্টা করতেছেন ওস্তাদ আপনি। ওস্তাদ ব্রিজ ইউজ করবেন না, ব্রিজের উপরে বেশি যান, নিচ দিয়ে গেলে আরো ভালো হবে ওস্তাদ। হ্যাঁ ঠিক, কুমিল্লা শহরের আগে পরে একটা ছোটোখাটো ব্রিজ আছে বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। আসলে ভাই ব্রিজের উপর দিয়ে গেলে ঝামেলা। স্লো ওস্তাদ, ওরে বাবা, ওরে বাবা, রেল রেল রেল, যান যাও, যাই যাই। ভিতরের লাইট জ্বলতেছে, ভিতরের লাইট জ্বলার কোনো দরকার নাই। স্লো ওস্তাদ, আস্তে 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 আস্তে, ডান ইন্ডিকেটার দিয়ে রাখেন, চাপ আছে কিন্তু প্রচুর ডান দিকে। আস্তে এবারে যান, ক্লিয়ার, স্লো 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 ওস্তাদ, হালকা চাপ দিয়ে না, চাপ দিয়ে না, প্লাস্টিক আছে, প্লাস্টিক আছে, প্লাস্টিক আছে, ছেড়ে দেন, যান ওস্তাদ, যান 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 যান, ক্লিয়ার। ভাই রে ভাই, রাস্তা দেখো ভাই, রাস্তা কি করলেন ওস্তাদ? ওরে আল্লাহ রে, মেরে দিছি না, মারেননি ও ওস্তাদ, বেঁচে গেছেন একটু জানি ওস্তাদ। তাই তো দেখতেছি বন্ধুরা, এত গাড়ি ভাই, এত গাড়ি, ট্রাফিক এত বেশি যা বলার মতো না, এটা রিয়েলিস্টিক লাগে ট্রাফিক বেশি থাকলে। ওস্তাদ আস্তে স্লো, হালকা হালকা যাবে, ক্লিয়ার, ক্লিয়ার যান, রাখেন, আরে যা ঠিক আছে, স্লো স্লো হালকা, আরে ইগল মামি, সাইড দে রে ভাই, সাইড দে। হ্যাঁ ওস্তাদ এদিক দিয়ে থাকেন, এদিক দিয়ে থাকেন, ক্লিয়ার, স্লো। ওস্তাদ কী করলেন? আরে ব্রেক ধরছি। হর্ন নাই তো এই জন্য সমস্যাটা হচ্ছে বন্ধুরা, আজকে আমরা হর্ন নাই বলে বিশাল বিপদে আছি। কি আমরা যাই হোক, এখন একটু জ্যাম ছাড়ছে, হালকা যাই, ক্লিয়ার। এত জ্যাম তা বলার মতো না ওস্তাদ, কি জ্যাম এদিকে? আরে জ্যামে জ্যামে ভরপুর, বাম মেরে যান, বাম মারবো, বামই মারেন ওস্তাদ, বাম মারেন, নাহলে সারাদিনও বেরোতে পারবেন না। হ্যাঁ যাই যাই, ঠিক কথা বলছিস, বাম মারতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বাম সাইড দিয়ে ওভারটেক দিচ্ছি ভাই, কিছু করার নাই, এত গাড়ির চাপ যে কারণে ভাই বাম সাইড দিয়ে ওভারটেক দিয়ে আমাদের বের হয়ে যেতে হবে। হ্যাঁ ওস্তাদ ক্লিয়ার, হ্যাঁ পারা যান, হ্যাঁ যা ঠিক আছে ওস্তাদ, হ্যাঁ যা ঠিক আছে, হালকা, আমার ওস্তাদ জ্যাম জুম থাকলে কোনো টেনশন নাই, সুন্দর করে বেরোতে পারে ওস্তাদ, স্লো,
হালকা ক্লিয়ার, ঠিক আছে ওস্তাদ, এই তো ঠিক আছে ওস্তাদ, আসছে স্লো যান, ক্লিয়ার আছে, শুরু হই পারো, শুরু হই, শুরু হই ওস্তাদ যান, ক্লিয়ার। আরে সুরভি টানে না কেন? ও টানবে কি, ওর ক্ষমতা আছে ওস্তাদ, ও বরিশালের গাড়ি। বাই ইন্ডিকেটার, বাই ইন্ডিকেটার, বাই, আরে বাই ইন্ডিকেটার আয় তো, গাড়ি আছে, বাইয়ে গাড়ি থাকবে, টানে গাড়ি থাকবে, সেনে গাড়ি থাকবে, কোনো টেনশন করার কিছু নাই, টান দিয়ে চলে যান। অনেকক্ষণ পরে আমরা রাস্তা ফাঁকা পেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমরা ফেনীর দিকে যাচ্ছি। বেশ কিছুক্ষণ আগে আমরা কুমিল্লার সব ছেড়ে আসছি, বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর চাপ ছিল ভাই, কুমিল্লার এই জ্যামটায় পড়লে ভাই মাথাটা খারাপ হয়ে যায়, সেই জ্যামটা আমরা ছাড়াই আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ। আজকে আমরা তোফাজ্জল ভাই রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে চিটাগাং, চিটাগাং বিশাল একটা রুট ভাই, আজকে শয়তান প্রো চালাচ্ছে না আমি চালাচ্ছি। স্লো রেখেন, ক্লিয়ার, স্লো আসতে, চাপ দিয়ে বেরোয় যান, ক্লিয়ার, হালকা চাপ দিয়ে বেরোয় থাকেন, ক্লিয়ার, এই যে ঠিক আছে ওস্তাদ, হালকা যান, হালকা যান, হালকা যান, বাম মেরে যান, বাম মেরে যান, বাম মেরে দেন, বাম মেরে দিয়ে যান, বাম মেরে দিয়ে যান, হ্যাঁ বামই মারতেছি, সব স্লো, হালকা ডানে ইন্ডিকেটার মেরে রুকে যান, হ্যাঁ যে ঠিক আছে, স্লো ব্রেকে পা, হালকা হালকা যাবে, হালকা হালকা যাবে, হালকা যাবে, আসছে ঠিক আছে, আসছে ক্লিয়ার, আসছে দেশ টাইপের গাড়ি আছে, আসতে দেশ টাইপের গাড়ি আছে, আস্তে 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 আস্তে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বাম মারেন, বাম মারেন, বাম মারেন, আরে বাম মারলে কি হবে, গাড়ি আছে ডানে তো, তাহলে আর বাম মেরেন না, দেশ টেবিল বরাবর থাকেন, দেশ টেবিল বরাবর থাকেন, আরে দেশ টেবিল টান রে ভাই, টান 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 ভাই, টান টান, ব্রেক ধরিস না ভাই, ব্রেক ধরিস না, ও কি ব্রেক টানবে, ও কতির দানব, কিন্তু কতির দানবের কিছুই করতে পারে না, আমরা চালালেই কতির দানব হয়ে যায় আস্তা, যান যান আস্তা, যান যান, ক্লিয়ার, এই যে ঠিক আছে আস্তা, আরে আস্তা আস্তে আস্তে স্লো, হালকা 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 হালকা, এই যে ঠিক আছে আস্তা, বাড়ায় যান, বাড়ায় যান, বাড়ায় যান, বাড়ায় যান। বন্ধুরা এখন 250 কিলোমিটার দূরে আছি ভাই, চেষ্টা করে যাচ্ছি ভাই, স্লো যান, আস্তে আস্তে, হালকা তেলের পাম্প আছে, আস্তে যান, আস্তে যান, হ্যাঁ পাম্প সাইডটা ফাঁকা আছে ওস্তাদ, কোনো গাড়ি নাই, টান দিয়ে চলে যেতে পারেন, টান দিয়ে চলে যেতে পারেন ওস্তাদ, যান 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 যান, ক্লিয়ার, এই যে ঠিক আছে ওস্তাদ, সবাই টাইনে আছে, আপনি বাম দিয়ে বেরোয় যান, বাম দিয়ে বেরোয় যান, এখনও ক্লিয়ার আছে, এখনও ক্লিয়ার আছে, হ্যাঁ ওস্তাদ ক্লিয়ার আছে, এখনও পর্যন্ত ক্লিয়ার দেখতে পাচ্ছি ওস্তাদ, এই যে ঠিক আছে ওস্তাদ, আর টেনশন করার কিছু নাই, সবাই ধরছে, আমাদেরও ধরতে হবে ওস্তাদ, বাইরে যান লাগবে কিন্তু, স্লো স্লো স্লো, আস্তে 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 ওস্তাদ, তাফালিং করার কোনো দরকার নেই, চলে যান চলে যান চলে যান, ওস্তাদ গাড়ি আছে কিন্তু, গাড়ি আছে কিন্তু, হ্যাঁ ওস্তাদ বেড়ে যান, বেড়ে যান, বেড়ে যান, ক্লিয়ার, বন্ধুরা 237 কিলোমিটার দূরে আছি, আমরা ফুল পার্ট দিতে পারবো কিনা আমরা জানি না, কিন্তু চেষ্টা করে যাবো ভাই, আস্তে খেয়াল করে সব, খেয়াল করে, জোরে চালান, জোরে চালান, জোরে চালান, পারে যান, পারে যান, ক্লিয়ার, হালকা, ওরে ভাই এত গাড়ি, এত গাড়ি, ওরে ওস্তাদ বিকেলে সব গাড়ির চাপ বেশি থাকে, বিকেলে জার্নি করতে গেলে এই একটা সমস্যা ওস্তাদ, 14 গ্রাম ডিসকভার হয়ে গেছে বন্ধুরা, 14 গ্রাম, আস্তে ভাই আমরা 14 গ্রামে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ, 14 গ্রাম, স্লো স্লো ওস্তাদ, স্লো স্লো যান, স্লো স্লো যান, ওরে বাবা কি চাপে, চাপের তো শেষ না, এইভাবেই যেতে হবে এখন, এইভাবেই যান ওস্তাদ, বেশি তাফালিং করার দরকার নেই আমাদের, কারণ তাফালিং করতে গেলে আমরা ঝামেলায় পড়তে পারি ওস্তাদ, মাম মারবেন না, বাম মারার কোনো দরকার নেই, দেখি এটা যেভাবে যাচ্ছে সেভাবে যাক, সবাই তো যাচ্ছে, সবাই যাচ্ছে ঠিক আছে ওস্তাদ, কিন্তু এভাবে গেলে তো আমরা পৌঁছাতে পারবো না ওস্তাদ, সেটা আমিও বুঝতেছি, হ্যাঁ স্যার চাপ দিয়ে বেরোয় যান, ক্লিয়ার, হালকা হালকা হালকা, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, হালকার পরে যান, ব্রেক স্লো, হালকা হানি বরাবর থাকেন, হানি বরাবর থাকেন, চাপ দিয়ে বেরোয় যান, হ্যাঁ গুড আছে, গুড আছে, ঠিক আছে স্যার, ক্লিয়ার বেরান, হালকা স্লো, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ যান 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 যান, ক্লিয়ার, হানি পামা টানতেছে কিন্তু, হ্যাঁ রে প্লাস্টিক সর রে ভাই, ডান দিক দিয়ে সর, সবাই ওভারটেক দিচ্ছে ওস্তাদ, ওভারটেক দিলে তো হবে না, ওয়ান অ্যান্ড অনলি আমাদের ওস্তাদ গাড়ি চালাবে, সেই গাড়ি চালানোর উপরে কেউ চালাতে পারবে না, বন্ধুরা 217 কিলোমিটার দূরে আছে আমরা, 217 কিলোমিটার ভাই, মারাত্মক অবস্থা, রে ভাই রে ভাই, ওস্তাদ গাছ আছে কিন্তু, দেখে শুনে চালান, গাছের সাথে বাড়ি গেলে কিন্তু জীবন শেষ, আস্তে বেরো যান, বেরো যান, ক্লিয়ার 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 ক্লিয়ার, এই যে ঠিক আছে ওস্তাদ, গুড 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 ওস্তাদ, একদম ফাঁকা ভাই সাহেব, আমরা ভাই অনেকটা পথ
পার করলাম ভাই, যুদ্ধ করতে করতে পার করতে হয়েছে ভাই। যুদ্ধ না করলে ভাই এখান থেকে বেরোনো যাচ্ছিলো না কোনোভাবে ভাই। রাত হয়ে গেছে অলরেডি, কিন্তু 8:24 বাজে বন্ধুরা। আমরা কিন্তু বিকেল 5টার সময় রওনা দিয়েছি, কিন্তু চিটাগাংয়ের উদ্দেশ্যে দেখতে পাচ্ছো আমরা কিন্তু কুমিল্লা শহর বেশ কিছু অনেকক্ষণ আগে ছাড়িয়েছে। এখন সামনে ফেনী শহর আছে ভাই, ফেনীকে ওভারটেক দেবো। ফেনী শহর এখন এসে পৌঁছায়নি ভাই, তার আগেই যে জ্যাম পড়ছে ভাই তাতে ভাই কিছু বলার নাই। তার আস্তে 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 আর কা গাছ আছে, কিন্তু গাছ আছে আর গাছ আছে বলেন। ফেনী চলে আসছি বন্ধুরা, ফেনীতে কে কে আছে অবশ্যই আমাদের চ্যানেলে গেম 2.0 বস গেমার চ্যানেল সব কটে তোমরা সাবস্ক্রাইব করে দিবা। আর ব্যাপার আরে স্লো 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 দেখেছেন দেখেছেন মানে বিবাদ করতে যাচ্ছিল বন্ধুরা। আমরা এখন ফেনিশারের উপর দিয়ে চলে যাবো, নিচ দিয়ে যাবো না, নিচে হচ্ছে বাম দিকে চলে গেলে ফেনিশার। আমরা এখন ফেনিশারের উপরে যে বিশাল ব্রিজ, সেই ব্রিজ অতিক্রম করবো এখন। আর ভাই আমরা 180 কিলোমিটার দূরে আছি, মাত্র 180 কিলোমিটার দূরে আছি ভাই। জানি না ভাই ফুল যেতে পারবো কি না বা ফুল পার্ট দিতে পারবো কি না, ফুল পার্ট দেওয়ার চেষ্টা করতেছি আমরা। আজকে আমাদের গাড়ি কিন্তু গ্রিন লাইন স্লিপার কোচ বন্ধুরা দেখতে পাচ্ছ, সেই গাড়ি কিনে আছি। ফেনী শহরকে বাই বাই টাটা দিয়ে দিলাম, ফেনী শহরকে বাই বাই টাটা দেওয়ার পরে ভাই আমরা এখন আমাদের টার্গেট হচ্ছে চিটাগাং, চিটাগাংয়ের দিকে যাচ্ছি। লাগিছে নাকি ওস্তাদ? আরে না, প্লাস্টিক থেমে গেছে ভয়ে। ভয়ে তো থামবে ওস্তাদ। আরে কিটা লাগাই রে। আরে ওস্তাদ পাশায় পাশায় কিটা যে লেগে থাকে আমাদের, সেটাই হচ্ছে কথা, কি যে লেগে থাকে। যা যাই যাই যাই, হর্ন ছাড়া গাড়ি চালাচ্ছি, মজাই আলাদা। হ্যাঁ হর্ন দিলে একটু ভালো হতো, আর হর্ন ছাড়া একটু কেমন লাগতেছে, কেন যে হর্নটা বাজে না বুঝলাম না। হর্ন নষ্ট, আবার ও জ্যাম, আবার ও জ্যাম, আবার ও জ্যাম, আবার ও জ্যাম। জ্যাম থাকবে, রাস্তা ফাঁকা হবে, এটা হচ্ছে কথা। বারে যান, বারে যান, বারে যান, বারে যান, ক্লিয়ার, 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 রাস্তা হালকার পথে, হালকার পথে, হালকার পথে। হ্যাঁ যে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ যে মোফাজ্জল ভাই, তোফাজ্জল ভাই, সবার রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা চলে যাচ্ছি ঢাকা থেকে চিটাগাং। রাত হয়ে গেছে কিন্তু অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছ, সেই রাতের মধ্যে কিন্তু আমরা উড়াদুরে দিচ্ছি। আবারও আরপির গাড়ি, আবারও আরপিকে আমরা ওভারটেক দিয়ে দিলাম বন্ধুরা। শুধু উড়াদুরা টানাবে, উড়াদুরা লেগুন না ভাই, সর 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 সর, খেপে গেছি, খেপে গেছি, আজকে আমরা খেপে গেছি। এখন অনেকক্ষণ আস্তে চালাইছি, আর আস্তে চালাতে পারবো না, 160 কিলো আমাদের কাছে কোনো ব্যাপার না। এখন উড়াদুরা টান দিয়ে চলে যাবো। হে ভাই তোরা সর 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 সর, দ্রুত সর, দ্রুত সর, আমার ওস্তাদ আসতেছে কিন্তু। আরে ভাই সাহেব তুই তো ভালো হেল্পারিং করতেছিস। হেল্পারিং ভালো হবে না তো কী হবে ওস্তাদ বলেন? সবাইকে ওভারটেক দিয়ে না যেতে পারলে আমরা কি বলেন যেতে পৌঁছাতে পারবো? আস্তে যাই ওস্তাদ, আস্তে, স্লো স্লো রেখে যান, স্লো রেখে যান, হালকা, ক্লিয়ার। আরে লাগে কিসে ওস্তাদ? আমি জানি না কিসে লাগে। স্লো ওস্তাদ, হালকা, মোড় করে যান, মোড় করে যান, মোড় করে যান। আয় যে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার, হালকা যাবে। আয় তো, বারে যান, বারে যান, বারে যান, বারে যান। 150 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, চিটাগাং শহর থেকে 150 কিলোমিটার। একবারে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু পার্ট 1-2 দিচ্ছি না কিন্তু বন্ধুরা, দেখতে পাচ্ছ কতক্ষণ লাগবে ভাই। 148 মিনিটে কমেই না, 148-এর পরে রাস্তা কমেই না ভাই, এত দ্রুত চালাচ্ছি ভাই তারপরেও কমে না ভাই। কমবে রে, কমবে ওস্তাদ, একবারে কী সব হয় ওস্তাদ, খালি বোঝেন আমি কী পরিমাণ গাড়ি চালাই। হ্যাঁ হ্যাঁ, তুমি তো একেবারে। আমি কী ওস্তাদ, স্লো স্লো ওস্তাদ, হালকা 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 হালকা। হ্যাঁ যান 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 ওস্তাদ, ক্লিয়ার ক্লিয়ার যান, সব ডান দিকতে যাচ্ছে ওস্তাদ। যাক যাক যাক, এই জায়গায় আসলে সবাই কিং হয়ে যায়, আমরা যেমন কিং হই ওরাও কিং হয়ে যায়। স্লো 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 যান, স্লো যান, হালকা রেখেন, হালকা রেখেন, হালকা রেখেন, সবাই টান দিয়েছে কি ওস্তাদ, রিল্যাক্স ফিল্যাক্স, সব রিল্যাক্স করতে করতে যাচ্ছে, এগুলা কক্সবাজার যাচ্ছে। যান ওস্তাদ, যান হালকা। হাই যে ঠিক আছে ওস্তাদ, বাড়ে যান, বাড়ে যান, 136, বাবা অনেক কিলো কমায় ফেলাইছেন ওস্তাদ। এই দেন কত আগের গাড়ি, এন আপনি তাদের ওভারটেক দিচ্ছেন। হালকা হালকা, ক্লিয়ার, বাড়ে যান। হ্যাঁ যা ঠিক আছে ওস্তাদ, বারণ 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 বারণ, ঠিক
ঠিক আছে ওস্তাদ, একদম। আর দাঁড়া, 128 হয়ে গেছে তাই না? এক ঘন্টার মতো লাগবে ওস্তাদ, সুতরাং আমাদের চলে যাওয়াটাই ভালো। ঠিক কথা বলছিস, আমাদের এক ঘন্টা লাগবে বন্ধুরা, এক ঘন্টা পরেই আমরা পৌঁছে যাবো কিন্তু ভাই চিটাগাং শহরে। স্যার চিটাগাং শহরের ভিতরে কিন্তু যাবো না, রাত হয়ে গেছে তো, ইয়েতে মিরসরাই চলে আসি। মিরসরাই কিটা কিটা আসো, অবশ্যই আমাদের চ্যানেল 3টাকে সাবস্ক্রাইব করে দিবা। মিরসরাই চলে আসি, আস্তে আস্তে যাই, আস্তে যাই। ও রে বাবা রে, লেগে গেল রে স্যার, একটু খেয়াল করে চালান স্যার। আরে খেয়াল করে চালাচ্ছি, আস্তে স্লো রাখেন, হালকা 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 যাবে, আস্তে আস্তে আস্তে। হানি হানি পামা বারবার থাকেন, হানি পামা টানতে স্যার, বাম মেরে চলে যান। হ্যাঁ তো গুড আছে, গুড আছে, হ্যাঁ তো ঠিক আছে, ক্লিয়ার 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 ক্লিয়ার। ভারত মারান 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 মারান, হস্ত টেনশন নাই টেনশন নাই, 116 116। যাক অনেকটা রাস্তা আমরা কিন্তু পার করে আসছি স্যার, অনেকটা রাস্তা আমরা পার করে আসছি। এখন এদিকে রাস্তায় গাড়ির সংখ্যা অনেক কম, ভালো হয়েছে, তাড়াতাড়ি ট্রেনে চলে যাই। ওই যে আমাদের গ্রিন লাইন মনে হচ্ছে স্যার। হ্যাঁ, আর এই গ্রিন লাইনটা আরো 2-2.5 ঘন্টার আগের গাড়ি। এ কি অবস্থা, আপনি কি চালাচ্ছেন স্যার? তা সবাই ওভারটেক দিয়ে যাচ্ছেন। আহা বুঝতে পারি না, আমরা কেন পুরো পুরো কেন কথাটা হলো ভাই, এটা আগে বল। হ্যাঁ পুরো হওয়ার কারণ হচ্ছে আমরা অনেক দ্রুত চলে যেতে পারি তাই। হ্যাঁ সেই জন্য আমরা পুরো, সবাই হচ্ছে ড্রাইভার, আমরা হচ্ছে ড্রাইভার পুরো, সবার নামের শেষে আমাদের পুরো লেখা থাকে। 102 কিলোমিটার বন্ধুরা, 102 কিলোমিটার, কোনো ঘটনা না, কোনো ব্যাপার না ভাই। গ্রিন লাইন ডবল ডেকার বাসকে নিয়ে যাচ্ছি ভাই আজকে, আমরা স্লিপার কোচ যেটা সেটাকে নিয়ে যাচ্ছি। বাম মেরেই তো সারা রাস্তা চালানো রাস্তা, বাম না মারলে এই জ্যামের পিছনে থাকলে দেখ আরেকটা গ্রিন লাইন, সব ওভারটেক দিয়ে যাচ্ছি, সব ওভারটেক খেয়ে যাচ্ছি। আমি দেখতেছে স্যার 93 হয়ে গেছে স্যার। ওই তো দেখছিস কি চালান চালাচ্ছি স্যার, ধরে যান। এই যে একদম ক্লিয়ার আছে, বরাবর থাকেন, বরাবর রাখেন, বরাবর রাখেন। হ্যাঁ বাম মেরে চলে যান, বাম মেরে চলে যান, বাম মেরে চলে যান, যান 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 স্যার, যান। আছে হালকার পথে হালকার পথে হালকার পথে হালকার পথে, পরে যান পরে যান পরে যান পরে যান, ক্লিয়ার। এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, 84 কিলোমিটার দূরে আছি, মাত্র 84 কিলোমিটার দূরে আছি ভাই। আমরা কয় মিনিটের মধ্যে পৌঁছাতে পারবো এখানে? এক ঘন্টা যাচ্ছে। সীতাকুণ্ড ডিসকভার হয়ে গেছে, কে কে সীতাকুণ্ডে আসো একটু অবশ্যই কমেন্টস করে জানা দিও কিন্তু ভাই, সীতাকুণ্ডে আসো কে কে, হাত তুলে জানা দিও ভাই যে আমরা সীতাকুণ্ডে আছি। হ্যাঁ স্যার, যাবে 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 যাবে, ক্লিয়ার ক্লিয়ার, হালকা নর্মাল কাজ আছে স্যার, খেয়াল করে চালান খেয়াল করে চালান। এই দেখেন আরেকটা গ্রিন লাইন, আরে গ্রিন লাইন থাকবে রাস্তাঘাটে, গ্রিন লাইনের তো দাপট থাকবে। হ্যাঁ বারান 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 বারান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, রাস্তে হালকা 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 রাখেন, হালকা রাখেন হালকা রাখেন হালকা রাখেন। এই যে আমরা এখন সেন্ট মার্টিন ট্র্যাভেলসকে ওভারটেক দিয়ে চলে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ আর মাত্র 75 কিলোমিটার, 75 কিলোমিটার পরেই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লোকেশন চিটাগাং সেটাকে খুঁজে পাবো। কিন্তু খুব টান হচ্ছে, কিন্তু কোনো জায়গায় কোনো থামাথামি হয়নি, কারণ আমাদের যাত্রীরা বলতে পারবে না যে আমরা কোনো জায়গায় কার্পণ্য করেছি বা কোনো জায়গায় থামাই লোক নামিয়ে উঠেছি, তাও বলতে পারবে না। সাদালকে ক্লিয়ার যাবে, সৌদি যাচ্ছে, আস্তে আস্তে হালকা, জঙ্গলে চলে যান না। আরে না জঙ্গলে যাবো না, মাঝে মাঝে জঙ্গলের পথে যেতে আসে। 67 মাত্র 67 ওস্তাদ, মাত্র 67। এশিয়া লাইনের গাড়ি তাই না? হ্যাঁ ওস্তাদ এশিয়া লাইন। ওরে প্রাইভেট, কত প্রাইভেট দেখেছেন ওস্তাদ? প্রাইভেট রাস্তায় না থাকলে হয়? আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, ক্লিয়ার 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 ক্লিয়ার। এই যে এই যে বিশাল জ্যাম পড়েছে, বিশাল জ্যাম পড়েছে ওস্তাদ, বারে যান। এই জ্যাম জুম কাটায় বেরো যান, জ্যাম জুম কাটায় তাড়াতাড়ি বেরো যান। ও ভাই সাহেব চাপা হয়ে গেল তো স্যার, আস্তে 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 আস্তে, খেয়াল করে খেয়াল করে খেয়াল করে খেয়াল করে। এই যে ঠিক আছে, বেড়ে গেছেন বেড়ে গেছেন স্যার, ঠিক আছে হালকা হালকা। হ্যাঁ আরে ভুল কাজটা করলেন স্যার। কী কী হালকা? বাই চলে যান বাই চলে যান বাই চলে যান। হ্যাঁ ঠিক কথা বলছি। ওরে ওরে স্যার, বেশি বাই যেতে গেলে আমার তো অ্যাক্সিডেন্ট ফেলাই দিতে যাচ্ছিলেন। শখ ভাইয়া শখ ভাইয়ের ওভারটেক দিন, শখ ভাইয়ের ওভারটেক দিন। হ্যাঁ যে ঠিক আছে, লেগুনা লেগুনা লেগুনার ওভারটেক দিন। হ্যাঁ তো গুড গুড স্যার গুড। বন্ধুরা 49 কিলোমিটার দূরে আসছি ভাই আজকে, একবারে চলে যাবো একেবারে ডাইরেক্ট ডাইরেক্ট চিটাগাং 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 চলে আসছি ভাই, একদম কাছে চলে আসছি কিন্তু। হ্যাঁ একদম কাছে চলে আসছে, একদম 46 কিলোমিটার, কোনো ঘটনা না, কোনো ব্যাপার না, কোনো কিছু না। আসলে গাড়ি কিন্তু অনেক জোরে যায়, সেটা বাইরে ভিতরে বসে বোঝা যাচ্ছে না, বাইরে যারা আছে তারা বুঝতে পারবে। হ্যাঁ স্যার যাবে, ক্লিয়ার, তার ঘরে ওভারটেক দেন, গুড, হালকা 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 হালকা, ঠিক আছে পারে রাখান। 38 কিলো 38 কিলো 38 কিলো
অর্থাৎ আপনার সামনে আরেকটা গ্রিন লাইন মনে হচ্ছে। কতগুলো গ্রিন লাইন ওভারটেক দিলাম সেটাই তো কথা অর্থাৎ কতগুলো দিলেন। স্লো 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 হালকা 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 আর দ্রুত তোর হালকা দ্রুত দিতে হবে। ওই যে আরেকটা গ্রিন লাইন মনে হচ্ছে স্যার। এই গ্রিন লাইন তাই তো মনে হচ্ছে স্যার। যান 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 ক্লিয়ার। ওনার সোহাগের পেস্ট্রিজ মানে সোহাগের পেস্ট্রিজের ক্ষমতা নাই আমাদের সাথে ওভারটেক দিয়ে পারা আসতে যাই। স্লো 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 সাকুরা সাকুরা আরে সাকুরাও তো আমাদের কাছে খেলে গেল ওস্তাদ। আরে সাকুরা মাকুরা যাই আসতে যাই হালকা 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 ওস্তাদ বারে যান। এই চিটাগাং শহরের একদম কাছে চলে আসি বন্ধুরা একদম কাছে চলে আসি চিটাগাং শহরে ঢোকো ঢোকো বাপ। ঠিক 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 তোফাজ্জল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে কিন্তু আমরা চলে আসছি। স্লো কি একটা স্পিড ছিল এই শালার প্রাইভেটের জন্য স্পিডটা কমে গেল। তোফাজ্জল ভাই আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু এই যে ওয়েলকাম জানানো হয়ে গেছে আমাদের চিটাগাং শহরে আমরা চিটাগাং শহরে ঢুকে গেছি। আমাদের ঢুকার মুখে একটা ডিপো আছে সেই ডিপোতে যাবো আমরা। ডান দিকে না হ্যাঁ ডান দিকে আমরা শহরের মধ্যে যাবো না ভাই আমরা শহরের মধ্যে যাবো না এটা কিন্তু বারবার বলে দিচ্ছি শহরের মধ্যে যাবো না আমাদের শহরে ঢোকার মধ্যে ডিপো ওখানে আমাদের যাত্রা শেষ হবে ভাই। স্যার তাহলে স্লো স্লো রাখেন এই যে ডান দিকে ডিপো। তো বন্ধুরা আজকের এই যাত্রা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল গেম ভিডিও 210 এবং বস গেমন চ্যানেল এবং গেম ভিডিও অফিসিয়াল ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি ঘুষে দিয়ে বেশি বেশি লাইক এবং কিন্তু ফটাফট করে দিবা। আমরা কিন্তু চলে আসছি ভাই আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এই যে আমাদের ডান দিকে হচ্ছে ডিপো এই ডিপোতে আমাদের গাড়ি ঢুকাতে হবে। বিশাল চাপে কত গাড়ি ওভারটেক দিলেন রে ওস্তাদ আজকে হ্যাভি ওভারটেক দিয়েছে গ্রিন গ্রিন সিগন্যাল পড়ছে ওস্তাদ। এইভাবেই যান এইভাবেই যান ফুল কাটাতে হবে আমাদের। খেয়াল করিস খেয়াল করিস ট্রাক আছে কিন্তু ওস্তাদ ফুল কাটে দেন ফুল কাটে দেন ফুল কাটে দেন কাল 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 ওস্তাদ ব্যাকে দেন ওস্তাদ হালকা ব্যাকে হালকা ফুল কাটান আস্তে 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 যাবে 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 ক্লিয়ার আছে হাই তো আস্তে 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 ফুল 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 কাটান ফুল কাটান ফুল কাটান ফুল কাটান ক্লিয়ার আছে হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি দেখতে পাচ্ছ এখানে আমাদের সব গ্রিন লাইনের গাড়ি গ্রিন লাইনের গাড়ি। আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থাকো। তোফাজ্জল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্ট আমরা রেখে দিলাম আমরা চলে আসছি চিটাগাং শহরে। এই যে আমাদের যাত্রা শেষ হয়ে যাচ্ছে রাত হয়ে গেছে আল্লাহ হাফেজ।